নীল আকাশ মেঘের ব্যথা নেবে, আমি দেব। আমি মেঘ বালিকা কিন্তু নই, আমি ব্যথা, অনেক 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 ব্যথা। বুক ফেটে যায়, প্রাণ থেমে যায়, মিশে যায় আত্মাটা কাদা মাটির গায়ে। পুতুলটা বারবার মানবী হতে চায়, তার মানবিক সত্তাটা ঠিক যেন বৃন্ত থেকে অতি দ্রুত প্রস্ফুটিত গোলাপের ন্যায় নিজেকে মেলে ধরে। পরক্ষণে বাস্তবতার তীব্র আলোর ঝলকানিতে, ভোরের আলো ফোটার সাথে সাথে আকাশের তারাগুলির মতো ধীর লয়ে নিষ্প্রভিত হয়ে যায়। তখন তখন চোখ খোলে ঠিকই, কিন্তু অন্ধ হয়ে যায়, প্রাণ ফিরে আসে, অথচ হৃদ বন্ধ হয়ে যায়। জীবনের ছন্দ হারানোর এই মাটির পুতুলটা তারপরও নেবে, যার পুরোটাই ভুবন কাঁপানো ব্যথা। কেন পেতে চা যে ঈশ্বর বিবর্জিতা, আশীর্বাদ থেকে বঞ্চিতা, তাকে হাজার প্রার্থনায় কেন সে ঈশ্বরের কাছে চাও? এই নিথর নীল প্রতিমা কেন ভিক্ষে চাও? ও হাত ধরবে, পুতুল কি হাত ধরে নাকি? ওকে সাজাতে হয়, হাসাতে হয়, অনেক ভয় দিয়ে পরে কাঁদাতে হয়। তারপর খেলা শেষ হয়ে গেলে অবহেলায় বিসর্জন দিতে হয়। ছুঁড়ে ফেলতে হয়। ফেলবে এই নীল নীল ব্যথা, তুমি সত্যি নেবে? আমি দেব, মেঘ বালিকা নয়, তোমার একটা মাটির স্তূপ দেব। প্রাণ কেঁদে উঠবে, মন ভেঙে যাবে তোমার, দিশাহারা তুমি ব্যথার তারণায় পালাতে চাইবে। যদি নির্বাসিত একটা জীর্ণ শীর্ণ কাদার পুতুল দেই তোমায়, নেবে? ধুলাবৃত একটা প্রাণহীন পুতুল এক মানবীর বেশে সত্যি নেবে? নেবে আমায়? নেবে?